السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، বলতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সমাজ পরিবর্তনে জাকাত আর কেশওয়া, এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য কোরআনকে যদি প্রশ্ন করি যে দোস্ত কোরআন অনেক কথা আছে, কিন্তু তুমি একটু কও সমাজ পরিবর্তনে জাকাত আর কেশওয়াকফের ভূমিকাটা কি, তুমি কও। কোরআনকে প্রশ্ন করলাম, রাজি আছেন তো করতে? তো কোরআন কয় দোস্তরা শুনো, আমার মধ্যে 114টা সুরা আছে, এর মধ্যে 28 নাম্বার একটা সুরা আছে। কত নাম্বার সুরা? 28 নাম্বার সুরা, নাম হলো আল কাসাস। আল কাসাস, কাসাস মানে কিসসার বহুবচন। কিসসা বুঝেন না? কিসসা, আল্লাহ কোরআনে কিসসা শুনিয়েছে, তো কিসসা কাসাস, কিসসার বহুবচন। কাসাস নামে 28 নাম্বার সুরা, এর 77-78 নাম্বার আয়াত থেকে, না 76-77 নাম্বার আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলা একটি ঘটনা শুনিয়েছেন। এই ঘটনা বলার আগে আমি যদি আপনাদের প্রশ্ন করি, আচ্ছা বলেন তো পৃথিবীতে একজন ধনী মানুষের নাম, একজন ধনী মানুষের নাম যদি বলতে হয়, যে রাজা ছিল না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল না, মন্ত্রী মিনিস্টার ছিল না, সাধারণ আম পাবলিক, আম পাবলিক হয়েও ধনী, একজন ধনীর নাম পৃথিবীতে, এমন আম পাবলিক ধনী যদি বলতে হয় তার নাম কি? তার নাম কারুন। তার নাম সবাই জানেন, এখানে খেয়াল করেন নাই আপনি, এই পৃথিবীতে কেয়ামত পর্যন্ত তার মতো ধনী কেউ আসবে না। সে রাজা ছিল না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কিছুই ছিল না, আম পাবলিক ছিল, বাট আল্লাহ এত সম্পদ তাকে দিয়েছিলেন, আল্লাহ নিজেই বলেছেন যে তার ধনভাণ্ডারের চাবি, তার ধনভাণ্ডারের চাবি বহন করার জন্য, যে ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, অনেক শক্তিধর বাহন মানে ঘোড়ার গাড়িও দেবে পড়তো, দেবে যেত তার ধনভাণ্ডারের খালি চাবি বহন করতে। ধন তো দূরের কথা, খালি যে তালা লাগাইয়া চাবি দিয়া রাখছে, চাবি চাবি বহন করতে নুয়ে যেত। কার কথা? মিশরে, মিশরে কারো। এবং সে কে ছিল? সূরাতুল কাসাস 28 নাম্বার সূরার 76 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইন্না কারুনা মিন কওমি মূসা, কারুন মূসা আলাইহিসসালামের জ্ঞাতি গোষ্ঠী ছিল, মূসা আলাইহিসসালামের আত্মীয় ছিল, মূসা আলাইহিসসালামের বংশের ছিল। কি ছিল তার পরিচয়? ইবনে কাসির অনেকগুলো বিশুদ্ধ সনদে প্রমাণ করেছে, কারুন মূসা আলাইহিসসালামের চাচাতো ভাই, কারুনের বাবা মূসা আলাইহিসসালামের চাচা, এবং মা ছিলেন মূসা আলাইহিসসালামের ফুফু, তার মানে ক্রসে বিয়ে হয়েছিল আগে, চাচাতো ভাই ফুফাতো বোন বিয়ে হয়েছে, তো মূসা আলাইহিসসালামের চাচাতো ভাই আবার ফুফাতো বোন, ফুফাতো মানে ফুফির মানে ছেলে, ফুফিরও ছেলে চাচারও ছেলে, এই দিক থেকে মূসা আলাইহিসসালামের আত্মীয় ছিল কারুন। নাম কি? কারুনের কি ঘটনা ঘটেছে আপনারা জানেন, আগেই বলি, মিশরের রাজধানী কাহেরা থেকে প্রায় 100 মাইল দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, ওখানে ছিল কারুনের বাড়িঘর। আল্লাহ তাআলা কারুনের সম্পদ শুদ্ধ সব মাটিতে দাবায় এনেছে, নাউজুবিল্লাহ কইবেন না, কারুনরে তার সম্পদ শুদ্ধ, কারুন নিজে, এমনকি এখনো ওর সম্পদ প্রতিদিন মাটির নিচে দাবতেছে, অনেক সম্পদ, কিন্তু সম্পদ তাকে বাঁচাতে পারে নাই, মাটির নিচে দাবতেছে, কারুনের পরিণতি। আখেরাতের শাস্তি তো আসি, আখেরাত হওয়ার আগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোথায় যাবে? খালি মাটির নিচে দাবতেছে। নাম কি? কারুন। এই কারুনকে মূসা আলাইহিস সালাম একটা ওয়াজ করেছিলেন,
কে বাস করেছিলেন? মূসা আলাইহিসসালাম। আল্লাহ তাআলা মূসার ওয়াজ কারণের প্রতি কিন্তু কোরআনে তুলে ধরেছে, সূরাতুল কাসাসে 77 নম্বর ঘরে যায় মিলায় দেখবেন, 28 নম্বর সূরার 77 নম্বর আয়াত, মূসা আলাইহিসসালামের কারণের প্রতি ওয়াজটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছে। কারণ হলো এই পৃথিবীতে কারণ বেঁচে নাই, মাটির নিচে ডাকতেছে, কিন্তু কারণের আত্মীয় স্বজন আছে না নাই? পৃথিবীতে কারণের আত্মীয় স্বজন আছে। আল্লাহ তাআলা কারণের প্রতি মূসা আলাইহিসসালামের ওয়াজ কোরআনে কারিমে তুলে ধরলেন। মূসা আলাইহিসসালাম কি বললেন? প্রথম বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দ্বারাল আখিরাহ। এ কারণ, আল্লাহ পৃথিবীতে তোমাকে যত সম্পদ দিয়েছেন এর দ্বারা আখেরাতের বাড়িটা কিনে লও। দুনিয়ায় তোমার যে ধন সম্পদ আছে এই ধন সম্পদ দিয়ে আখেরাতের বাড়িটা কিনে লও, রেজিস্ট্রি করো। এই কথাটা বুঝছেননি মূসা আলাইহিসসালাম, কারুনকে বলেন আল্লাহ আমাদের জন্য তুলে ধরে। তাহলে আমাদেরকেও এই কথা বলা হচ্ছে, ধন সম্পদ যা আছে তা দিয়ে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আখেরাতের জান্নাতের ঠিকানাটা কিনো। এটার উদাহরণ হলো যারা বিদেশে যান, সিম্পল উদাহরণ, বিদেশে যারা যায় দেশে থাকতেই কোথায় থাকবে ঠিকানা রিজার্ভেশন করে। পৃথিবীর অনেক দেশ আছে আপনাকে বিষয় দেবে না যদি আপনি কোথায় কোন হোটেলে উঠবেন রিজার্ভেশন না। আরে ভাই উমরায় যাবেন, মত সৌদি আরবে হজে যাবেন, বিষয় দেবে না আগে বাড়ির তাসরি না থাকলে। এটা যদি বুঝে তাইলে দুনিয়া ছেড়ে যেতে হবে কোথায়? উত্তর দেন, কোথায় যেতে হবে? আখেরাতে যেতেই হবে, কেউ বাঁচে নাই, আপনি আমাকে সবাইকে যেতে হবে। দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আখেরাতের বাড়ির ঠিকানাটা নিশ্চিত করতে হবে। আপনি ইমিগ্রেশন ক্রস করার আগে, বর্ডার ক্রস করার আগে কোথায় গিয়ে থাকবেন, এটা কমন সেন্সের কমন বাদ দিয়ে শুধু সেন্স যার আছে পাগল না সেও বনে বিদেশ যাওয়ার আগে কোথায় যাইয়া থাকবো ঠিকানা লও। তাইলে মরণের আগে দুনিয়ায় থাকতে আখেরাতের ঠিকানা ঠিক করা উচিত না? উচিত না? বুঝাতে পেরেছি কার কথা? এখন প্রশ্ন হলো দুনিয়ায় থাকতেই হালাল সম্পদ দিয়ে, বৈধ সম্পদ আল্লাহর জন্য দিয়ে আখেরাতের ঠিকানা কিনা যায় না? যায় না। শুধু তাই না, যাকাত আপনি দেবেন আপনার সম্পদ পবিত্র হবে, বিনিময়ে আখেরাতে আপনার ঠিকানাও দিয়ে দেবেন। কে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মূসা আলাইহিসসালাম এই বলে থামলেন না, পরে বললেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া। কারণ অনেক লোক আছে বাংলাদেশে, আছে অনেক লোকজন বলবে ও দুনিয়া দরকার নাই, দুনিয়া চুর ডাকাত বাপার ঘুষখুর সুদখুর এদেরকে দিয়ে দিলাম, আমি খালি আখেরাত নিয়ে আসি। আছে না কিছু লোকজন? এরা ভুল, এরা দুষ্ট। আবার কিছু লোক আছে আখেরাত দরকার নাই, খালি দুনিয়া, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কি লাভ শুনে দূরের বাদ্য, মাঝখানে যে ভেজায় ফাঁক, উমর খুইয়ামের ভক্ত হয়ে কর। এমন দুষ্ট আছে না নাই, কিন্তু দুইটাই খারাপ। বরং আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে দোয়া শিখিয়ে বলেছেন, আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, বলেন না আমিন। আল্লাহর শিখানো দোয়া, আল্লাহ বলছেন হে আমার দোয়া করো, হে আমাদের রব আমাদেরকে দুনিয়াতে দাও হাসানা, আখেরাতেও দিও হাসানা, আর আগুনের আগা আজাব থেকে বাঁচাও। আল্লাহ তাআলার শিখানো এই দোয়া শিখায় দুনিয়া ভুলা যাবে না। তো মূসা আলাইহিসসালাম কারুনকে বললেন, প্রথমে বললেন দুনিয়ায় থাকতে আখেরাত কিনো, আল্লাহ আমাদের জন্য তুলে ধরলেন। তারপরে বললেন ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় তোমার অংশটা ভুলে যেও না। এখন কেন দুনিয়ার অংশটা ভুলে যেও না এই কথাটা বললেন, এর কারণ হলো
এই পৃথিবীতে আমরা দুইটা অর্থ ব্যবস্থা দেখতে পেয়েছি। একটা অর্থ ব্যবস্থার নাম সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, দেখছেন না? সমাজ কমিউনিজম, কমিউনিস্ট যারা, কমিউনিজম বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এরা কয় আপনি 20 টাকার মালিক, আমি 10 টাকার মালিক, উনি 50 টাকার মালিক, সব টাকা রাষ্ট্র নিয়ে যাবে, প্রতিদিন বিকাল বেলা রাষ্ট্রের দরবারে দাঁড়াইয়া রেশন নেবে, সবাই উপার্জন করবে, মালিক হলো রাষ্ট্র, রাষ্ট্র মালিক, আর বিকাল বেলা যাইয়া রেশন আনবে সবাই যার যা দরকার। এটার নাম সমাজতন্ত্র, এটা মানুষের মালিকানা স্বীকার করে না। রাশিয়াতে লক্ষ লক্ষ মানুষের রক্তের উপরে কায়েম হয়েছিল, কিন্তু 100 বছর লাগে নাই, সেঞ্চুরি লাগে নাই, আগেই নিজের জন্মভূমিতে ধ্বংস হয়ে গেছে। এখন পৃথিবীর অনেক কমিউনিস্ট রাষ্ট্র আছে, অর্থনীতি কমিউনিজমের না, চায়না কোরিয়া গিয়ে দেখেন না, এরা সমাজতান্ত্রিক রাষ্ট্র আর অর্থনীতি পুঁজিবাদ। তার মানে পুঁজিবাদ মানে একটা অর্থ ব্যবস্থা পৃথিবী পেয়েছে। পুঁজিবাদ মানে যে ধনী সে শুধু ধনী হবে, যে ফকির সে দিন দিন আরো ফকির হবে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন বিখ্যাত অর্থনীতির অধ্যাপক, সারা পৃথিবী তাকে এক নামে চিনে, তিনি তার গবেষণা উপস্থাপন করে বললেন, বর্তমান পৃথিবীর, বিশাল পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক এখন মাত্র 26 জন মানুষ। কয়জন মানুষ? আগে আরো কম ছিল 2 বছর আগে, এখন 26 জন মানুষ পৃথিবীর অর্ধেক সম্পত্তির মালিক। বাংলাদেশের অবস্থা জানেন তো, বাংলাদেশে পাকিস্তান আমলে হয়তো 22 পরিবার, স্বাধীন হওয়ার পরে হয়তো 22 হাজার বা 22 লাখ, এর বেশি না। বাংলাদেশে ধনী গণলে 1 কোটিও পাওয়া, আপনারা রাগ করতেছেন নাকি? খুবই সত্য। তার মানে এই পৃথিবীতে কেউ অনেক সম্পত্তির মালিক, আবার কেউ বলে মানুষ মালিক না। ইসলাম বলে না, তুমি যা উপার্জন করো হালাল উপায়ে, কোটি কোটি টাকা তুমি অবশ্যই মালিক, উপার্জন করতেই পারো, এককান শর্ত, বছরে খালি 100 টাকায় 250 জাকাত দিও। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার তোমার সম্পদের কথা ভুলে যেও। জেনে রাখবেন, এই পৃথিবীতে সকল ফরজের আগে ফরজ, ফরদুন কাবলাল ফারায়েদ, সকল ফরজের আগে ফরজ হালাল উপার্জন। যদি উপার্জন হালাল না হয় কোনো কিছু কবুল হবে না। গায়ের রক্ত পবিত্র না হলে, পোশাক পবিত্র না হলে, খাদ্য পবিত্র না হলে কিচ্ছু কবুল হবে না। কিন্তু আফসুস, আজ আমরা কি এটা বুঝি? হালাল আর হারাম সব একত্রে মিলাই ফেলছি না, হালাল আর হারামকে আলাদা করতে হবে। দুনিয়া হালালের উপরে চলবে, হারামের উপরে নয়। তারপরে কোরআনে কারিমে আল্লাহ বলেন, মূসা আলাইহিস সালাম কারুনকে বলেছিলেন, আল্লাহ আমাদেরকে বলছেন কি, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আর ওহে আল্লাহ যেমন তোমাকে এহসান করেছে, মানুষের প্রতিও তুমি তেমন এহসান করো। এহসান মানে জেনে রাখবেন, এই পৃথিবীতে নিজের যোগ্যতা, নিজের শিক্ষা, নিজের বংশ পরিচয় দিয়ে কেউ ধনী হতে পারে না। আল্লাহ যারে পছন্দ করেন ছাপ্পর মাইরা দেন। কথাটা বুঝছেন তো? আমাদের পরিচিত অনেক আছে, কলম ভাঙ্গা যায় তার সই করতে, কিন্তু মাশা আল্লাহ, বড় বড় উচ্চ শিক্ষিতরা তার অধীনে চাকরি করে। কারণ কে দিছে? দিশেটা কে? ছাপ্পর মেরে নারায়ণগঞ্জের মানুষ বুঝেন তো ভাষা, আল্লাহ কেমনে দিছে? ছাপ্পর মাইরা দিছে। তা আল্লাহ যারে দেয় এটা এহসান, আল্লাহ তাআলা দেন। কারুন কেন ধ্বংস হয়ে গেল? কারুন বলেছিল, আমি আমার নিজের যোগ্যতায় সম্পদ পেয়েছি, আল্লাহ বলেছেন না, নিজের যোগ্যতায় পাস নাই, এই জন্যে মাটি তোরে খাইতেছে। কারুন রে খাইতেছে কে? কেমন পর্যন্ত মাটির নিচে ডুববে? আজও অনেক কুলাঙ্গার আছে হয়তো বলে, না আমার সম্পদ না, তোমার যোগ্যতায় পাও নাই, দিয়েছেন কে? এহসান করেছেন কে? আল্লাহ যেহেতু দিয়েছেন,
তাই দরিদ্রদের প্রতি বন্ধু তুমিও এহসান করো, কন্যা সুবহানাল্লাহ করবেন তো ইনশাআল্লাহ। শুনেন আপনারা আমার, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে কতটুকু আর লাগে, কতটুকু আর লাগে, কিন্তু আপনি আমি কদ্দুর আর খেতে পারি, আরেকজন আছে তার কিছুই নাই, দেন না একটু, বরং এইভাবে যখন দেবেন আর জাকাতটাই, জাকাতটাই বাংলাদেশে জাকাত, বাংলাদেশে জাকাত আলেম ওলামারা আমরাও ঠিক মতো বুঝি না, আপনাদেরকেও বুঝাতে পারি না, আপনারাও বুঝেন না, বাংলাদেশে ব্যক্তিরা অনেকে জাকাত দেয়, প্রতিষ্ঠান ব্যবসা কোম্পানির জাকাত দেয় না। বাংলাদেশে একটা এনজিও আছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, সিজেএম, তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন তিনজন চেয়ারম্যান আছেন, জাতীয় মানে রাজস্ব বোর্ডের এনবিআর এর তিনজন চেয়ারম্যান আমাদের সাথে কাজ করেন, তারা সবাই মিলে একমত হয়ে বলেছেন তারা জানেন বাংলাদেশে কত টাকা ট্যাক্স হয়। তো বাংলাদেশে যদি কেবল সরকার আইন করে জাকাত আদায় করার অনুমতি দিত, তাইলে বাংলাদেশে মিনিমাম মিনিমাম ব্যক্তিদের জাকাত বাদ দিয়ে প্রাতিষ্ঠানিক জাকাত মিনিমাম 30,000 কোটি টাকা প্রতি বছরে জাকাত আদায় করা যেত। সুবহানাল্লাহ বলবেন না, বাংলাদেশে প্রতি বছর 30,000 কোটি টাকা যদি দারিদ্র বিমোচনের জন্য দেয়া যেত, তাহলে মাত্র 12 বছরে, 12 বছর পরে বাংলাদেশে একজন ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। এটা ওই তিনজন এনবিআর এর চেয়ারম্যান মিলে বলেছেন, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের প্রাক্তন অ্যাডভাইজার ডক্টর হুসেন জিল্লুর রহমান, নাম শুনছেন তো আপনারা, ডক্টর হুসেন জিল্লুর রহমান, তিনি গবেষণা করে তার টিম নিয়ে দীর্ঘ 3 মাস কাজ করে তিনি বলেছেন এই কথাটাই সত্য, কন্যা সুবহানাল্লাহ। তো বাংলাদেশে এখন অনেক দরিদ্র আছে না নাই, আমরা যদি সব ধনীরা, বাংলাদেশে কেন আজ রাহাজানি খুন হিংসা বিদ্বেষ কেন এই সমস্যা? সোনার বাংলা জাতীয় সঙ্গীতের সত্যি যদি করতে হয় জাকাত কায়েম করতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর আদেশ, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তারপর আল্লাহ ওয়ালা তাবগিল ফাসাদ ফিল আরদ, আর সমাজে ফাসাদ করো না, তার মানে জাকাত না দিলে ফাসাদ হয়, কি হয়? ফাসাদ হয়। আল্লাহ বলে ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদকারীকে পছন্দ করেন না। আমার মনে হয় আমি চেষ্টা করেছি কোরআনের আয়াত থেকে এই কথাটা বুঝানো যে যাকাত দিলে সোনার বাংলা হবে, কি হবে? সমাজ সোনায় ভরে যাবে, নবীজি করেছেন তাই সোনার মদিনা, নবীজি সোনার মদিনায় কায়েম করেছিলেন, নবীজির পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু সময়ে অর্ধেকটা পৃথিবীর কোথাও একজন ভিক্ষুক খুঁজে পাওয়া যায় নাই। তারপরে ক্যাশ ওয়াকফের কথা, ইসলাম তো একটি বিজ্ঞানময় জীবন ব্যবস্থা, বৈজ্ঞানিক জীবন ব্যবস্থা হওয়ার কারণে আপনি বলবেন জাকাত আমি দিলাম, দরিদ্র খেয়ে ফেলল, খরচ করে ফেলল। আল্লাহ বললেন, নবীজি বললেন, শুনো, তেলে এমন একটা দান আছে যে দানের মূলধনটা কখনো শেষ হবে না, মূলধন ঠিক থাকবে, এর ইনকামটা ভালো কাজে ব্যয় হবে, এর নাম ওয়াকফ। এর নাম ওয়াকফ মানে জমি জমা যা কিছু নগদ টাকা আপনি করবেন, মূলটা চিরস্থায়ী থাকবে, ইনকামটা ব্যয় হবে, এর দ্বারা সমাজের উপকার হবে না? হবে না। পৃথিবীর অনেক দেশ এখনো আছে যাদের সামাজিক অনেক কাজ ওয়াকফের টাকা দিয়ে চলে। বাংলাদেশেও আসুন, আমরা নিজে দেখুন, অনেকের হয়তো মা বাবা আপনজন দাদা দাদি বেঁচে নাই, কবরে কোনো মানবীয় দুর্বলতার কারণে হয়তো শাস্তি হচ্ছে, আপনি আমি যদি 10,000 টাকা একটা ক্যাশ ওয়াক বাবার জন্যে দাদার জন্যে নানার জন্যে করি, নিয়ম করার সাথে সাথে আল্লাহ নবী বলেছেন তার কবরের আজাবটা বন্ধ হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ।